এডিশনে বাহাইল সিনিয়র এডিশনে কাজ করবো খাইনে নেবাই একটা সাংবাদিক সংস্থা আমরা কাজ করতে চাই কিন্তু এডিশনে কাজ করতে দিচ্ছে না সেখানে ভয়ঙ্কর ধরনের অবরোধ চলছে আপনাদেরকে যদি আমি একটা পরিসংখ্যান দেই তাহলে বুঝতে পারবেন কিভাবে এডিসি কো সেখানে ভয়ঙ্কর আক্রমণ অবরোধ অর্থনীতি অবরোধ সেখানে করছে আমি যদি দেখি 15-16 আর্থিক বছরে এই বামফ্রন্ট সরকার থাকাকালীন যে এডিসি কে উন্নয়নমূলক কাজের জন্য সেখানে আপনার প্রায় 260 কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে ঠিক তেমনি 16-17 আর্থিক বছরে সেখানে 583 কোটি 6,96,000 টাকা যেখানে বরাদ্দ করেছে তেমনি 17-18 অর্থ বরাদ্দ করেছে কিন্তু এই সরকার আসার পর আমরা দেখছি এই সরকার আসার পর 18-19 আর্থিক বছরে 10ই জানুয়ারি পর্যন্ত যে হিসাব আমরা যদি দেখি তাহলে অর্থ বরাদ্দ হয়েছে মাত্র 117 কোটি টাকা কোথায় 558 কোটি টাকা আর কোথায় সেখানে 117 কোটি টাকা আর ওই আপনার কি বলে অর্জুন সরকার মন্ত্রীরা সেখানে বলছে ওই এডিসি নাকি ক্ষমতা দেওয়ার ব্যবস্থা হচ্ছে ক্ষমতা দেওয়ার জন্য ও ওরা নাকি দিল্লিতে সিদ্ধান্ত নিয়েছে তার জন্য ওই বিজয় উৎসব করছে আনন্দ উল্লাস করছে যে এডিসি কে এখন পর্যন্ত টাকাই দেয়নি ওরা ক্ষমতা দিবে যারা এডিসি মানুষের উন্নয়ন করা যায় পরিবর্তন খালেন নেই অথচ ওই কালবে সরকার মিথ্যাবাদী সরকার এই সমস্ত প্রবলেম কাজে দাখরো বুখর ও সরকারের সিনিয়র নাই নাই ও সরকার নাই বুঝি নাই 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 দাখরো বুখর এই সরকার যে বাইকে উপজাতি বিরোধে গরিব বর্গের বিরোধে রাজ্য দেশের জনগণ গরিব জনগণের বিরুদ্ধে বাইকে সামহুম টাং টাং অবলম্ব বিনীত তম সামন্ত রেনানি কর চাফি তো রেনানি কর কর সামের অধিকার কেনাই 11 দিন 12 দিন আন্দোলন খাপ বামফ্রন্ট সরকার কেন খাদ্য পর্যন্ত খাইয়ে তিনি মুখ্য না ভারতের নাগরিকত্ব সংশোধন আইন ওরা ঠিক করবার চেষ্টা করছে হিন্দুরাই হবে ভারতবর্ষের নাগরিক এইরকম করে এখন গোটা দেশের মধ্যে গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আগুন লাগাবার চেষ্টা করছে আমাদের একটু আগুন লাগাবার চেষ্টা করেছিল আপনারা দেখছেন সেখানে ভাইকে স্বজন বরাদ্দ করবে আমাদের প্রদেশের মুখ্যমন্ত্রী সহ বরাক নাকি লাগবে না শিখে গুলি খাইবে বরাক নাকি খালকে না খালকে না আপনি বাগাই ফিকুঙ্গা খাকে আবার গুলি না খাপ অবহায় অপদার্থ সরকার যদি দেখলাই তাই গুলি মাসানি না নাই এইরকম অপদার্থ সরকার যদি থাকে আরো গুলি খেতে হবে আরো না খেয়ে মরতে হবে আরো জীবন বিপন্ন হয়ে মরতে হবে কাজেই সময় সপেক্ষে তাকড়া বুকরা খরান্তি সামানে কর সামানে আমি বাকি না তিনে সমস্ত তমন সামন কিরিকরণের আকারে লামান অক্ষরে
তিনি এ আন্দোলন যদি খায়াঙ্কায় বরণ পাচির মানের কোনো লামা করে কাজে তাক্ষর বুখরক তিনি অবনন সিংহসু লাই সিনি চবানো কত খানে নেবাগই সিংহাগুগি মাথাঙ্গায় আসে তা জগতে তর সময়